হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বুধবার আর এখন সকাল 9টা বাজে। সে উঠে ঘরের বাসি কাজকর্ম হয়ে গেছে আর এখন আমি সকালের ব্রেকফাস্ট বানাবো। আজকে বানাবো ডিম টোস্ট। কালকে রাতেই আমার বর বলেছে সকালবেলা ডিম টোস্ট বানাবে। প্রত্যেক দিন রুটিও খেতে চায় না, তো মাঝে মাঝে মানে বেশিরভাগ দিন রুটি করি, কিন্তু মাঝে মাঝে পরোটা করি বা চাউমিন করলাম বা কখনো কখনো পোহা করি, এরকম ডিম টোস্ট করি। একদিন এরকমভাবে আমি টিফিন করি। আর আমার সকালবেলা রুটিটাই আমার ভালো লাগে খেতে। চা রুটি হলেই হয়ে যায় আমার, আমার সেরকম কিছু লাগে না, কিন্তু ওই আমার বর খেতে চায় না, তো ওর জন্য করতে হয়। আর টিফিন টিফিন করে আজকে পার্লারে যাব, তারপরে এসে দুপুরে রান্না করবো, কারণ আজকে আমি চুলটা কাটবো। অনেক দিন চুলটা কাটিনি, চুলটা অনেকটা বড় হয়ে গেছে। আর টিফিন করার আগে আমি আগে চা করব। আর এই চাটা যখন থেকে শীত পড়েছে, মানে একটু একটু শীত যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে রোজই করছি। আর আদা, গোলমরিচ, লবঙ্গ, তুলসী পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে অল্প একটু চা আর চিনি দিয়ে এই চাটা বানাচ্ছি, কাড়া মতো। সর্দি কাশির জন্য তো খুবই উপকারী এই চাটা। আর আমি এখানে দুটো পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোকে কেটে নিয়েছি এরকম মাঝখান থেকে। আর প্রথমে একটু তেল দিয়ে সেঁকে তো ডিম টোস্ট দিয়ে আমাদের সকালে টিফিন হয়ে গেছিলো। আর এখন এই যে বিছানা তুলতে হবে, মশারি টাঙানো রয়েছে, শীতকাল এই এক ঝামেলা। রাতে যখন বিছানা করতে হয় তখন তো এক ঝামেলা মশারি, তারপরে আবার সকালবেলা এই মশারি তোলো, লেপ কম্বল তোলো, মানে বিছানা তোলা কাজটা তো একেই বোরিং, তারপর শীতকালে আরও বেশি বোরিং হয়ে যায়। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর আমি এখন পার্লারে যাচ্ছি চুল কাটতে। চুল আর চুলটা আমার অনেকটাই বেড়ে গেছে, বেড়ে এতটা হয়ে গেছে, কিন্তু নিচেটা একদম সরু। যখন চুল বাড়াতাম না লম্বা চুল ভালো লাগতো না, কিন্তু এখন যেহেতু চুলটা বেড়ে গেছে তো ইচ্ছা করছে না, কিন্তু একদমই পাতলা হয়ে গেছে নিচে। না কাটলে নয় তো একটুখানি চুলটা কেটে দেবো। তো এখন যাচ্ছি পার্লারে, আর পার্লার থেকে এসে তারপরে দুপুরে রান্না করব। চুল কাটা হয়ে গেছে, চুলটা আমার অনেকটা ছোট হয়ে গেছে, চুলটা আমার অনেকটাই সরু হয়ে গিয়েছিলো, তো বললো এতটা কাটতেই হবে। বললাম ঠিক আছে। আর এখন পুরো 12টা বাজে, আর এখন বেশি কথা বলবো না। সকালের বাসন পড়ে আছে, রান্না এখনও করিনি, রান্না বাকি রয়েছে, জামা কাপড় ভিজেছে, সেগুলোও কাচতে হবে। তো এখন আর বেশি পক পক করা চলবে না, গিয়ে আগে কাজগুলো সারি, তারপরে রান্না বান্না করে নিয়ে আবার কথা বলছি। আর আমার রান্নাঘর পুরো আগোছালো হয়েছিল, এরকম ফেলেই আমি চলে গিয়েছিলাম পার্লারে। আর এখন মানে পার্লার থেকে এসে আর কিছুই করিনি, এখন সব ঠিকঠাক করে প্রথমে গুছিয়ে রাখছি, তারপরে রান্না করব। আর এদিকে ভাতে জলটা বসিয়ে দিলাম, আর চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিই যাতে ভাতটা একটু ঝরা ঝরা মতো হয়। আর আজকে করবো পালং শাকের চচ্চড়ি। আর পালং শাকের চচ্চড়ি আমি বড়ি দিয়ে করি না, মানে মাঝে মাঝে করি, কিন্তু বেশিরভাগ সময় মুসুর ডালের বড়া দিয়ে করি। তো ডালটা ভিজিয়ে রেখেছি, ডালটা গ্রাইন্ড করব। আর বড়ির বদলে যদি এরকম মুসুর ডালের পকোড়া করে দেওয়া যায় তো বেশি টেস্টি লাগে খেতে।
আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, এটাও এর সঙ্গে গ্রাইন্ড করে নেব। এই যে গ্রাইন্ড হয়ে গেছে, আর মিক্সার জারের মধ্যে সব থেকে বেশি ছোট জারটা ইউজ হয়, তাই জন্য এই যে ঢাকাটা আছে না, আমি সাইড দিয়ে কেটে যাচ্ছে, অনেকটাই কেটে গেছে, জানি না কি হবে, এখনো অবধি চলছে, চলুক যতদিন চলবে চলুক তারপর দেখা যাবে। আর এখন আমি পালং শাকটাও কেটে নেবো। আর শাক এনেছে দুদিন আগে, আর কালকে মানে গতকালও আমি পালং শাকের চচ্চড়ি খেয়েছি দুপুরবেলা, আর আজকেও তাই খাবো। তো এত বেশি এনেছে যে একদিনে আমি তো খেয়ে শেষ করতে পারবো না, দুপুরে আমি একাই খাই, তো তাই জন্য কালকে অর্ধেকটা খেয়েছিলাম। আর রাত্রিবেলা শাকটাকে চুপড়ির মধ্যে করে বাইরে রেখে দিয়েছিলাম যাতে শিশির পরে টাটকা থাকে, কিন্তু এখন তো বেশি ঠান্ডা পড়েনি যে সকালবেলা খুব শিশির পড়বে সেরকম নয়, আর বেশিরভাগ শাকটাই পচে গেছে, খারাপ হয়ে গেছে। তো যতটা শাক আজকে রান্না করেছি তার অর্ধেকের বেশি ফেলে দিয়েছি, বেশি আনলে যা কমপ্লিট। রান্না করার পরে অনেক জামাকাপড় ছিল, সেগুলো কাচলাম, কেচে মেলে দিয়েছি, আর সেই সকাল থেকে এত বাসন পড়ে আছে এগুলোকে এখন মেজে ধুয়ে রেখে দিচ্ছি, কারণ ভাত খাবার পরে বাসন একদমই মাজতে পারবো না। আর সেই সকাল থেকে বাসন পড়েছে, টিফিনের বাসনও রয়েছে, তো সবগুলো একদম ধুয়ে দিচ্ছি, তারপরে আমি ভাত খাবো। চারটে বাজে আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এই যে কম্বল গায়ে দিয়ে, এত ঠান্ডা লাগছে, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি কোনো কোনো দিন, কিন্তু আজকে আমি ঘুমাইনি বিকেলবেলা করে। দুপুরবেলা ঘুমালে আমার কী হয়, মন খারাপ হয়ে যায়, যখন আমি ঘুম থেকে উঠি মানে আধ ঘন্টা ঘুমালে ঠিক আছে, আধ ঘন্টার বেশি যদি আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠলেই আমার মন খারাপ হয়ে যায়, কেমন একটা মুড অফ মতো লাগে। তো আমি চেষ্টা করি দুপুরবেলা না ঘুমানোর, কিন্তু যখন
খুব ঘুম পায় তখন ঘুমিয়ে পড়ি। ওয়েদারটা একদমই বাজে, সকাল থেকেই মেঘলা করে আছে। আর এই বছর শীতকালে আমার পা ফাটছে, কখনো আমার পা ফাটে না, এই বছর প্রথম আমার শীতকালে পা ফেটেছে। প্রায় সন্ধে হয়ে এসেছে, তো আমি রান্নাঘরের আর হলের লাইটটা জ্বেলে দেবো। আর এখানে দেখো লাইট জ্বালার পরে দেখি পুচু কখন এসে এখানে শুয়ে আছে, আমি জানিও না, কি সুন্দর কম্বলের উপর আরাম করে শুয়ে আছে একদম। আমি চায়ের গ্লাস হাতে নিয়ে বসে পড়েছি, এখন টিভি দেখবো। আর আজকে বিকালে টিউশন নেই, যে পড়তে আসে সে আসেনি, এটা এরকমই, একদিন আসে দুদিন আসে না। আর আজকে ভাবছি তরকারিটা করে রেখে পড়াতে যাব, এসে খালি রুটি করলে পারাই হয়ে যাবে, দুজনে খাবো তো বেশি ঝামেলা নেই। আর যেহেতু এখন বেশ ঠান্ডা পড়েছে, সোয়েটার মো কিছু পরে নিয়েছি, কারণ ফ্লগ আমি দেখি তো তারা বলছে যে মোটামুটি ঠান্ডা পড়েছে, খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে, আমার একটু বেশি ঠান্ডা লাগে। এখন একটু টিভি দেখি, 6টার সময় গিয়ে তরকারিটা করবো, আর যেহেতু দুজনে খাবো কোনো ঝামেলা নেই, এক্ষুনি বসালে এক্ষুনি হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।